ডোমচুরে গিয়ে আক্রান্ত টেলি অভিনেত্রী অনুমিতা দত্ত সাথে সিরিয়ালের এই নায়িকা বৃষ্টির চরিত্রে দর্শকদের কাছে পরিচিত এবার সেই অনুমিতা দত্তই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠছে শুধু তাই নয় পুলিশের সহায়তা না পেয়ে আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী জখম অভিনেত্রী অনুমিতা দত্ত তার মা থানায় অভিযোগ 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 জানাতে গেলে পুলিশ নিতে অস্বীকার করে বলে পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় গেলে তাদের মৌখিক ভাবে জানানো হয় এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু এফআইআর কপি দেওয়া হয়নি পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা হাইকোর্টে সোমবার পরবর্তী শুনানি জানা গিয়েছে পঞ্চপাণ্ডব সাথী সহ বেশ কিছু সিরিয়ালের চেনা মুখ অনুমিতা দত্ত এদিন তিনি জানান দুদিন আগে মাকে নিয়ে গাড়ি করে হাওড়ার ডোমচুরে দিদির বাড়ি যাচ্ছিলেন ডোমচুরে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে আপত্তি থেকে সূত্রপাত দোকানদারের গাড়ি সামনে রাখতে বাধা দিলেও তাতে পাল্টা আপত্তি জানান অনুমিতা তার বক্তব্য কোনো নো পার্কিং জোন নয় দোকানেও ভিড় নেই তাই সরাতে আপত্তি করার মধ্যেই কয়েকজন লোক এসে হামলা চালায় মাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে অনুমিতাকেও মারধর করে বলে অভিযোগ নিউজ বর্তমান